আমরা বিচার চাই আমার বাবা কত হ্যাঁ, তুমি হিন্দু ধর্মের লোক, তুমি তো এটা কোনোদিন সম্ভব না। আমাদের বাজারে তখন কাজ কাম করো, পরে লাস্টে বলতেছে যে তোমার মেয়ের যে তুমি মুসলমান থেকে হিন্দু বানাইতেছো। বাট আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি একটা কাজ করো, তোমার গার্জেন মানছেন, তুমি একটা ফোন দিয়া জিজ্ঞাসা করো। প্রথম জিজ্ঞাসা ছিল, পরে দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পরে নামবে ফোন নাম্বার সব নিচে তারপরে বাড়িতে কেমনে জানায়। ওর মেয়ের আবার ট্রিটমেন্ট দিছে, মেয়ের আবার আনছিল এরা। মেয়ের বলতেছে তুমি কি ওর ভালোবাসো? না ছেলে রে, আমরা আপনি মুসলমানরা যেভাবে গুরুস্থান দেয় এভাবে আমরা গুরুস্থান দিই সেম সেম, কিন্তু এটা আমাদের ডিফারেন্স আছে একটু, যে আমরা মুখে একটু আগুন দিই, এটাই একটু ডিফারেন্স। আর এবার বন্দি গেছেন দেখি বাজানি হয়, আমরা রবিদাস সম্পদ হয়। তার আমার ছেলে লোকের মানুষ নিরব মানুষ, আমরা ছেলে রে তার মাঠে উপযুক্ত বিচার চাই সরকার। আমার নাতি একজন আছে বাজারে ঘাটে জিগাইবেন, আমরা কথা না বিশ্বাস করলে আমি বিচার চাই, খিরাই সর রয়েছে এনে বিচার চাই, এর লগে জিগাইবেন ছেলেটা ভালো না বলা আদা মরা বানায়।